নমস্কার বন্ধুরা, বিএম ট্রেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পোকো এম টু প্রোর বা রেডমির যদি কোনো ডিভাইস থাকে আপনাদের কাছে, তাহলে ওই সমস্ত ডিভাইসের বা মোবাইলের ন্যাভিগেশন বার কীভাবে হাইড করবেন, যেটা হচ্ছে আপনাদের মোবাইলে যেটা ব্যাক বাটন বা হোম বাটন বা রিসেন্ট অ্যাপের যে বাটনটা থাকে মোবাইলের নিচের দিকে, যেগুলো আপনারা টাচ করে বারবার ব্যাকে আসেন, হোম স্ক্রিনে আসেন, ওই যে ন্যাভিগেশন বার বলা হয় ওটাকে, ওইটা কিভাবে হাইড করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন ন্যাভিগেশন বার আমার মোবাইলে রয়েছে। দেখুন, নিচে একদম নিচে দেখুন এই যে তিনটা বাটন, এই তিনটা বাটন আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাদের পোকো এম টু প্রো বা রেডমির যদি কোনো ডিভাইস হয় আশা করি একই সেটিংস রয়েছে, আপনারা কিন্তু এই তিনটা বাটনকে হাইড করে দিতে পারবেন এবং আপনারা আপনার গেস্টার সেটিংস ইউজ করে আপনারা মোবাইলটাকে ইউজ করতে পারবেন। তো আপনাদের মোবাইল যখন কেউ দেখবে তারা কিন্তু কোনো কিছু খুঁজে পাবে না যে কীভাবে আপনার মোবাইলটা ইউজ করবে। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথম আপনাদেরকে এই ন্যাভিগেশন বার হাইড করার জন্য আপনাদেরকে সেটিংসে যেতে হবে, এবং সেটিংসে গিয়ে আপনারা নিচের দিকে যাবেন স্লাইড করে। নিচের দিকে স্লাইড করে যাওয়ার পর দেখুন এই যে ডিসপ্লে বলে অপশানটা রয়েছে, এই ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। তো ডিসপ্লে অপশানে ক্লিক করার পর আবার নিচের দিকে স্লাইড করে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর দেখুন এই যে একদম নিচে একটা লেখা আছে, দেখুন ফুল স্ক্রিন ডিসপ্লে, এই যে ফুল স্ক্রিন ডিসপ্লেতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে দুটো অপশান রয়েছে, সর্বপ্রথম একটা দেখুন বাটন আর একটা রয়েছে ফুল স্ক্রিন গেস্টার, দুটো স্ক্রিনের অপশান দেওয়া রয়েছে। তো আমাদের ডিফল্ট এখন বাটনে রয়েছে, আর এখানে দেখুন সাইডে দেওয়া আছে ফুল স্ক্রিন গেস্টার, যেখানে দেখুন নিচে কোনো ন্যাভিগেশন বার নেই দেখাচ্ছে, আর এখানে কিন্তু ন্যাভিগেশন বার আছে। তো এখানে আমরা ক্লিক করে দিব। তো এরপরে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে শেখানোর জন্য দেখাই। তো লেয়ার অপশানে ক্লিক করি। তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে হোম, গো টু হোম স্ক্রিন এবং ওপেন রিসেন্ট, গো ব্যাক, এই তিনটা বাটনের ওপর পুরো এটা দেখাবে, পুরো সিস্টেমটা কীভাবে ইউজ করবেন আপনার মোবাইলে, কীভাবে ওই তিনটা বটন ছাড়া ইউজ করবেন সেটা দেখাবে। তো লেয়ার অপশানে আবার ক্লিক করছি। তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে নিচ থেকে উপরের দিকে স্লাইড করতে বলছে, মানে এখানে উপরে দেখুন সোয়াইপ ফ্রম দ্য বাটন কুইকলি, তো নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করতে বলছে। তো এরকম করবেন, দেখুন একটা কমপ্লিট হয়ে গেল। এটা আপনাদের হচ্ছে মানে হোম স্ক্রিন ওপেন করার জন্য, মানে অ্যাপসের যে লিস্ট, যে ড্রয়ারটা, অ্যাপের যে লয়ারটা, ওই ড্রয়ারটা ওপেন করার জন্য। তো এখানে আবার দেখাচ্ছে দেখুন সোয়াইপ ফ্রম দ্য বাটন অ্যান্ড পুশ। তো এটার মাধ্যমে হবে কি, আপনাদের যে রিসেন্ট অ্যাপ যেভাবে আপনারা দেখেন সেইটা হবে। আপনারা কী করবেন, নিচ থেকে উপরের দিকে স্লাইড করে তুলবেন এবং ধরে রাখবেন একটু। তো ধরে রাখলে কী হবে বন্ধুরা দেখুন, যে রিসেন্ট অ্যাপ যেভাবে দেখা হয় সেটা দেখাচ্ছে। তো এখানে রিসেন্ট অ্যাপের কাজ হয়ে গেলো। এবার দেখুন দেখাচ্ছে সোয়াইপ রাইট ফ্রম দ্য এজ, এটা হচ্ছে গো ব্যাগের কাজ করবে। তো গো ব্যাগ উপরে লেখা আছে, দেখুন এখানে এরকম করবেন, দেখবেন গো ব্যাক, মানে ব্যাকে সিস্টেমে আপনি ধর কোনো কিছু জায়গায় কিছু ইউজ করছেন, ব্যাকে আসার জন্য ঠিক এইভাবে করবেন, বাম দিক থেকে ডান দিকে স্লাইড করবেন। এবার এখানে দেখুন আবার দিচ্ছে গো ব্যাক সোয়াইপ লেফট ফ্রম দ্য এজ, তো এখানে লেফট থেকে রাইটের দিকে সোয়াইপ করতে বলছে। তো দেখুন এখানেও গো ব্যাক এইভাবে করা যায়। তো এইভাবে দেখুন এখানে পুরো সার্ভিসটা বা পুরো সেটিংসটা কমপ্লিট হয়ে গেল। আপনারা কীভাবে আপনাদের ন্যাভিগেশন বার ছাড়া আপনাদের মোবাইলটাকে ইউজ করবেন সেটা জাস্ট এখানে শেখানো হলো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো আই এম ডানে আমি ক্লিক করে দিচ্ছি প্রসেসটা। তো এবার আপনারা ব্যাকে যাবেন। তো চলুন আমি আপনাদেরকে ব্যাকে গিয়ে দেখি। দেখুন বন্ধুরা এখানে দেখুন কোনো কিন্তু ন্যাভিগেশন বার নেই। তো ন্যাভিগেশন বার ছাড়া আপনারা কিন্তু আপনাদের মোবাইলটাকে ইউজ করতে পারবেন। বন্ধুরা আপনারা যদি এইরকম সেটিংস করে আপনাদের বন্ধুবান্ধবদের দেখান তারা কিন্তু কোনো কিছুই খুঁজে পাবে না যে আপনার মোবাইলটাকে ইউজ কীভাবে করবে। তো বন্ধুরা খুব ইন্টারেস্টিং একটা সেটিংস, আপনারা আমার দেখানো প্রসেসটা, আমার দেখানো সেটিংসটা অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলের ন্যাভিগেশন বারকে ঠিক একইভাবে হাইড করে দিতে পারবেন। তো এবার বন্ধুরা আপনাদেরকে ন্যাভিগেশন বার ছাড়া কীভাবে ইউজ করতে হবে আপনাদের মোবাইল সেটা তো আপনাদেরকে আগে সিস্টেমের প্রসেস অনুযায়ী দেখিয়েছি। তো আরেকবার আমি আমার মোবাইলে কীভাবে ইউজ করবো বা আপনাদের মোবাইলে কীভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এরকম ইন্টারফেসটা আসবে সিস্টেমটা সেটিংসটা করার পরে, ন্যাভিগেশন বারটা হাইড করার পরে, দিয়ে নর্মালি আপনারা যেরকম আপনার
অ্যাপগুলোকে টেনে উপরের দিকে স্লাইড করে তুলে বের করেন, সেইভাবে টানবেন দেখবেন অ্যাপগুলো বেরিয়ে যাবে। এবার আপনি ভাবছেন ব্যাকে কীরকম আসবেন, কারণ ব্যাক বাটনটা আপনাদের মোবাইলে হাইড হয়ে গেছে। তো আপনারা কী করবেন, ডান থেকে বাম দিকে আপনাদের স্ক্রিনকে উপরের স্ক্রিনের মাঝখানে রেখে ডান থেকে বাম দিকে এরকম করে স্লাইড করবেন, দেখুন ব্যাকে চলে এলো। এরকম করে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের নেভিগেশন বারকে হাইড করে এরকম করে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনাদের মোবাইলের নেভিগেশন বার হাইড করতে হয়। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে এই ধরনের আরও নতুন নতুন ট্রিক্স আরও সিক্রেট সেটিংস আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।